একটা বিশেষ ঘোষণা আছে। 9th অক্টোবর 9 তারিখ আগামী 9 অক্টোবর আগামী 9 তারিখ আগামী 9 তারিখ 9th অফ অক্টোবর 9th অক্টোবর 9 তারিখ আগামী 9 তারিখ আগামী 9 তারিখ 9th অক্টোবর 9th অফ অক্টোবর 9 তারিখ 9th অক্টোবর বোধহয় একাদশী পড়েছে এবং সেই 9 তারিখের শিলুদার জন্মদিনে যে এনার্জিটা সেই এনার্জিটা যদি আপনারা নিতে চান হাভেলিতে শিলুদার জন্মদিন উপলক্ষে হাভেলিতে 4 থেকে বিকেল 4 থেকে হাভেলিতে বিদ্যাসাগর উইমেন্স কলেজের উল্টো দিকে বিদ্যাসাগর কলেজের একদম অপোজিটের একটা বাড়িতে যে বাড়িটার নাম হাভেলি অনেক বড় বাড়ি শিলুদার জন্মদিনে আমরা হাভেলিতে হাভেলিটা হচ্ছে বিদ্যাসাগর কলেজের ঠিক অপোজিটে একটা হাভেলির মতো দেখতে হাভেলি এটাকে হাভেলি বলা হয় হাভেলিতে কলেজ স্ট্রিটে জায়গাটা হচ্ছে হাভেলি বলে একটা প্লেস যেটা বিদ্যাসাগর কলেজের উল্টো দিকে বিদ্যাসাগর কলেজের উল্টো দিকে হাভেলি বলে একটা বাড়ি আছে শিলুদার জন্মদিনের দিন আমরা হাভেলিতে শিলাজিতদার বার্থডে উপলক্ষে আমরা থাকছি সেদিন বিদ্যাসাগর কলেজের উল্টো দিকে শিলুদার ইয়ে পালন করবো আমরা ইয়ে মানে হচ্ছে জন্মদিন শিলুদার জন্মদিন সেদিনকে একটা দারুণ কনসার্ট আয়োজন করা হয়েছে শিলাজিতদার অনেক অনেক গান তা 25 বছর ধরে আমাদের এন্টারটেইন করেছে তাই ওই দিন গান বাজনা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ছেলেপুলে আসছে বারাসাত থেকে আসছে আমি আসছি শান্তিনিকেতন শিলাজিতদার ইয়ে সবাই একসাথে গান বাজনা করছি অপরের সাথে মিলে কাজ করছি গান বাজনা করব সেদিন আমি ওখানে পারফর্ম করছি সেখানে আমি গান গাইছি প্রচুর ছেলে মেয়ে জড়ো হয়েছে সবাই গান গাইবে আমরা বাজাবো পুরো ব্যান্ড আমরা তাদের সাথে বাজাবো আর একটা চমকও আছে সেটা হলো বিরিয়ানির সাথে বেক রসগোল্লার বিরিয়ানির সাথে বেক রসগোল্লার বিয়ে মাটন বিরিয়ানির বেক রসগোল্লা খাওয়া দাওয়া হবে ফাটিয়ে মজা হবে বিরিয়ানি সঙ্গে বেক রসগোল্লা বিরিয়ানি ওয়েটস বেক রসগোল্লা বিরিয়ানির সাথে একটা বেক রসগোল্লার একটা বিয়ে তোমরা মিস করবে যদি না যাও বেক রসগোল্লার সাথে ওই মাটন বিরিয়ানি থাকবে সবাই আসবে দারুণ মজা হবে বুক মাই শোতে গিয়ে এই শোটার যে পাস আছে মাত্র 500 টাকা পাস সেই 500 টাকাতে আপনারা বিরিয়ানি পাবেন খাওয়া দাওয়াই নয় গান বাজনা হই উল্লো নানান রকম জিনিস হবে ভাবাই যাচ্ছে না যে কি হতে পারে জয়েন করো আমাদের তো বিভিন্ন রকম টিকিট আছে সেগুলো সব প্রোফাইলে পেয়ে যাবে শিলুদার আর বুক মাই শোতেও পেয়ে যাবে তো সেদিনকে চলে আসুন বুক মাই শোতে টিকিট কাটতে পারবেন লিংক দেওয়া আছে শিলাজিৎ অফিসিয়াল পেজে সব আপডেট তুমি পেজে পেয়ে যাবে তোমরা তো টিকিট আছে অবশ্যই টিকিট কেটে আসবেন আর পূজোর সময় 500 টাকাটা কোনো ব্যাপার আশা করছি সেখানে দেখা হবে পূজোটা যদি খুব মাখনের মতন শেষ করতে চাও পূজোর রেশ যাতে সারা বছর থাকে 9 তারিখ দেখা হচ্ছে হ্যাঁ দেখা হচ্ছে আর কনসার্টটা একটা স্পেশাল সবার আশা চাই দেখা হচ্ছে চিয়ার্স